ফেমাই ইউটিউব ফ্যামিলি গ্যালেক্স অফ কনসার্ভার্সিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আমি মনীষা আবারও একটা নতুন ভিডিওর সাথে আজকে সকালবেলা জুলিয়েটের ভিডিও নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো দুর্দান্ত একটা ভিডিও দিয়েছে এত দিনের মানুষের মনের কিউরিসিটি সেই পিঙ্ক দেওয়াল সেই দেওয়াল নিয়ে যে একটা দারুণ এক্সপ্লেনেশন দিয়েছে সেটা কার কার হজম হয়ে গেছে এখনো মানে এখনো অব্দি কার কার হজম হয়ে গেছে আর কার কার হজম করতে বাকি আছে সেটা প্রথমে বলো যাদের হজম হয়নি তারা একটু ধৈর্য ধরে ভিডিওটা শোনো বেশি করে হজম হবে না তো হজমের সমস্যা বাড়িয়ে তুলতে ভিডিওটা স্কিপ না করে সবাই এক মন দিয়ে শুনতে থাকো আজ থেকে ঠিক পাঁচ দিন আগে ইনস্টাগ্রামে একটা রিলস পোস্ট হয় আমাদের জুলিয়েটের তো সেই লুকটা যেমন ছিল অ্যাজ ইট ইজ আজকে সকালবেলা ভিডিওটা যখন শুরু করেছে সেম একদম লুক লুক ছিল কেউ নিজের তখনই রিক্রিয়েট করে যখন সেই লুকটা তার খুব হয় বা কোনো মিথ্যে কথাকে সত্যি কথা প্রমাণ করার তার চেষ্টা থাকে তো আজকে নিশ্চয়ই নাইটি পড়া লুক রিক্রিয়েট করার কারণ এরকম ইচ্ছে থাকবে না যে আমাকে দেখতে সেদিন খুব ভালো লাগছিল তাই আমি লুকটা আবার রিক্রিয়েট করি এমনটা তো নয় এটা কোনো মিথ্যে কথাকে সত্যি প্রমাণ করার চেষ্টা থাকলে তখনই কিন্তু এমনটা মানুষ করবে আর আজকে তার ফল তোমাদের সামনে পাঁচ দিন আগে যে রিলসটা আপলোড হয়েছে সেই রিলস সাথে আজকে ওর যে ভিডিওটা পাবলিক হয়েছে সেই ভিডিওটার প্রথম দিকে লুকটার যেহেতু রোজ ডে গেছে আর সেই রোজ ডে ক্লিপ যেহেতু ওটার সাথে ইনক্লুডেড রয়েছে তো সবাই আশা করছি এটাই মানবে যে ওটা কালকেরই ভিডিও যেটা আজকে পোস্ট হয়েছে যতই হোক ভাই সেদিন তুমি যেখানে ছিলে সেখানে আসল ঘটনা তুমি আমাদের মোটেই জানাওনি যতই যাতে বাড়িতে ঢোকো বাড়ির মেম্বাররা তো জেগে ছিল সেই সময় তুমি আর যাই হোক বাড়ির মেম্বারদেরকে তো দেখাতে পারতে বিছানা অগোছালো ছিল অথচ বাড়ির মেম্বাররা কেউ তোমার জন্য অপেক্ষা করছিল না এমনটাও তো নয় তুমি কোন জায়গায় কোন স্টেশনে কার বাড়িতে ছিলে সেটার থেকে বড় কথা তোমার আজকের এক্সপ্লেনেশনের সাথে কোনো সত্যি কথা অন্তত নেই সেদিন রাতে যে তুমি বাড়ি ফেরোনি সেটার একটা উপযুক্ত প্রমাণ এটা হতে পারে না যে তোমার বাড়ির পিঙ্ক ব্যাকড্রপ থেকে অন্যের বাড়ির পিঙ্ক ব্যাকড্রপ মিলতে পারে না ঠিক আছে এটা আমরা সবাই জানি কারোর একজনের বাড়ির পিঙ্ক দেওয়াল তো রয়েছে যেই দেওয়ালের সাথে তোমাদের বাড়ির দেয়ালের অনেকটা সিমিলারিটি রয়েছে তাই এ যাত্রায় তোমার এই উপযুক্ত উদাহরণ ধোপে টেকার মতো একটা জায়গায় তুমি রাখতে পারলে কি যাই হোক তো এই গান যেদিনকে রিলস হিসেবে আমাদের সামনে এসেছে সেদিনকেও কিন্তু ওর ঠিক অ্যাজ ইট ইজ সেম লুক ছিল যেটা আমি তোমাদেরকে বললাম এক্ষুনি তো সেই লুকটা ও রিক্রিয়েট করেছে অথবা ভিডিওর সাথে দুটোকে মার্চ করেছে অথবা এটা কালকেরই ভিডিও যেটা ওই দিনকে রিলস পোস্ট করেছে সেদিনকে বাড়িতে থাকাকালীন অবস্থার রিলস নয় ওটা যে কোনো একটা তো বটেই এবার কোনটা সেটাও নিজেই জানে কারণ আমি তো বিধাতা নই বা আমি এমন মনোবিদও নয় যে ওর মনের প্রত্যেকটা কথা একদম সেমলি তোমাদেরকে বলে দেবো সেটা হতে পারে না তো ও যেটা ভেবেছে বা করেছে সেটা অ্যাকিউরেট কোনটা ঠিক সেটা ওই বলতে পারবে আমি তো নয় এবার চলে আসি আরেকটা মক্ষম প্রমাণে ঠিক আছে কাল রাতে কমিউনিটি পোস্টে যে গোলাপটি পোস্ট হয়েছে সেই গোলাপটির সাথে মোটেই আজকের ভিডিওতে আপলোডেড গোলাপের কোনো মিল নেই আদ্যপ্রান্ত প্রান্ত কোনো মিল নেই প্রথমত যে গোলাপটি আমাদের জুলিয়েটের দাদা তার নববধুকে কে গিফট করেছে সেই গোলাপটি একটা লম্বা স্টিকের ছিল আর তার মধ্যে ওই যে আমার না ফুলগুলোর নাম মনে পড়ছে না খোপা এখন বউ ভাতে সাজানোর সময় দেওয়া হয় ওই কাটা ক্লিপের মধ্যে করে না পিঞ্চ করে করে দেওয়া হয় খুব সুন্দর লাগে খোপাটা আমার ফুলটার নাম মনে পড়ছে না একদমই যাই হোক তোমরা নিশ্চয়ই সকলে জানবে যেটা ওই গোলাপ সাজানোর জন্য গোলাপের চারপাশে একসাথে বান্ডিল করে দেওয়া থাকে তো সেই গোলাপ আর এই গোলাপের মধ্যে অনেকটা তফাত রয়েছে প্রথমত যে গোলাপটির ছবি কাল রাত্রেবেলা পোস্ট হয়েছে সেটা অনেকটা ছোট একটা স্টিক আর দুটো গোলাপের যদি ধরেও নিলাম যে বাকি দুটো গোলাপ ওখান থেকে খুলে নিয়ে তারপর ছবিটা পোস্ট করা হয়েছে তারপরেও সকালের ওই অত লম্বা বড় গোলাপের স্টিক থেকে এইটুকু স্টিকটার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না একটু মিলিয়ে দেখো তোমরা কমিউনিটি পোস্টটাও আছে আর ভিডিওটাও আছে কোনোটাই ডিলিট বা প্রাইভেট কিছুই হয়ে যায়নি তাই মিলিয়ে নিতে তোমাদের অনেকটাই সুবিধা হবে এক্সপ্লেনেশনটা তো দারুণ সেট করেছিল সবাই লিখে এসছে এক কথায় দুর্দান্ত একটা বাম্পার হিট জবাব দিয়েছ কারণ কালকে প্রিয় দিদিকে কেউ মুখের উপর জবাব দিয়েছে বোন কি আর সহ্য করতে পারে সেই যাতনা সহ্য করতে না পেরে জাস্ট আজকে সব আটে সেই শুভাকাঙ্ক্ষিত বলা যাবে না সেই সব হায়না বেগুনের দল যেরকমটা বলা হয় আর কি আমাদেরকে তাদের মুখের দিকে ছুড়ে মেরেছে একটা প্রমাণ যে এই হচ্ছে পিঙ্ক সেই সেই যেটা তোমরা এতদিন এতদিন সন্দেহ করতে তা বলি মামনি সৎসাহসটা হয়নি যখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি এই প্রশ্নের উত্তর চাইছিল বাড়িতে হওয়া নতুন রঙ যে ঘরের দেয়াল তুমি দেখালে আমরা সবাই জানি ওই দুটি ঘর কিন্তু দাদার বিয়ের আগে আগেই রং চুন করা হয়েছে একটা ঘর হয়তো তোমরা করেছো বা আগেই ছিল যেটার সাথে এখন সেই দীপ্ত সরকারের বাড়ির দেয়ালের একটু মিল পাওয়া যায় তার মানে এটা তো নয় যে সেদিন তুমি রাত্রেবেলা বাড়িতেই ফিরেছিলে বা বাড়িতেই থেকে ব্লকটা শেষ করেছো এবার আমরা এখানে কিউরিটি রাখতে পারি কিন্তু রাখতে পারি বাট তো বলতে পারি না যে হ্যাঁ ওখানেই তুমি ছিলে তো এখানে একটা সেই কিন্তু বা কোয়েশ্চেন মার্ক রয়েই যায় এখানে দুটো প্রমাণ উপযুক্ত আমি দিলাম এবার কারা কারা এর সাথে সহমত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সেই দিনের যে লুকটা রিক্রিয়েটেড করা অথবা সেই দিনেই ভিডিওটা শুট করা যেটার সাথে কালকে রোজ ডে ভিডিওকে মার্চ করা হয়েছে অথবা এটা ওই যে সত্যি কথা প্রমাণ করতে হবে মানুষের চোখে দর্শকের চোখে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে হবে এটা একটা সব থেকে বড় রিজন যে কারণে এইভাবে মানুষকে আজকে ব্লগটা ইন্ট্রো দিতে হয়েছে যে নামটি ও নিজের টাইটেলের মধ্যে এত স্বচ্ছভাবে লিখছে সেই নামটির সাথে কিন্তু ওর জীবন এখন ওতপ্রোত ভাবে জড়িয়ে তাই কাল থেকে যারা কমেন্ট সেকশনে এটা এসে লিখছো না যে আরও একজনের এরকম যদি সুবুদ্ধি হতো তাহলে আর একটা বাচ্চা নিজের মা বাবা হারা হতো না বাবা নয় মা হারা হতো না যাই হোক গার্জেন শিব হারা হতো না দেখো সবার ক্ষেত্রে সব কথা লাগে না যে নিজের ভুল কোনোদিন মানতেই চাইলো না তাকে আর তোমরা জোর করে ভুল মানাবে কি করে কোনদিনই সম্ভব নয় সেটা সে তো ধরেই নিয়েছে সেই বাড়িতে তার প্রাণ সংশয় হবে আবার একাধারে অন্যদিকে অন্য আরেকজনকে বলছে আমি কোনোদিন ভাবতে পারিনি ওই বাড়িতে আমার ফেরা হবে না এই দুটো কথা একই মানুষ বলছে শুধু জায়গা আলাদা কেউ মানে জুলিয়েট কখনো এটা নিজে মুখে নিজের চ্যানেলের মারফত আমাদের জানাচ্ছে আবার কখনো কন্ট্রোভার্সি দিদি ভাইকে বলছেন শুধু ফোন আলাপের মাধ্যমে যে বার্তাটা আমরা কন্ট্রোভার্সি দিদির মাধ্যমেই শুনতে পেয়েছি এবারে এই কথাগুলো যে তোমাদের সামনে তুলে ধরলাম তার মধ্যে এবার তোমরা নিশ্চয়ই প্রমাণ খোঁজার চেষ্টা করবে যে সত্যি কি এই জিনিসটা আমরা মানে আমি যেটা বলছি সেটা কতটা সত্যি তো এক্সাম্পল তোমরা ঠিকঠাকই পেয়েছ কারণ আমি না জাস্ট অবাক হয়ে গেলাম আমি যাই রিলসটা গিয়ে একবার দেখি তো লুক মুখটা কিরকম চিনা চিনা মনে হচ্ছে তো সত্যিকারের কথা আমি না যে স্থ হয়ে গেলাম পাঁচ দিন আগে যে ওড়নাটা পরেছিল বস পাঁচ দিন পরেও সেই ওড়নাটাই ক্যামনে পড়ে আছে পাঁচ দিন আগে যে পিঙ্ক দেয়ালের কাছে ও ভিডিওটা শুট করেছে সেই পিঙ্ক দেয়াল নিয়েই আজকে রহস্যটাও ভেদ করেছে আর মাঝখানে যে ভিডিও গ্যাপ ছিল সেটা তোমাদের কারো জানার অজান্তে নেই কারণ মাঝখানে আমরা পেয়েছি একটা তরকার রেসিপি ব্লগ যেটা সাধারণত আমার মনে হচ্ছে যেদিন বাড়ি ফিরেছে সেদিন করেছে যাতে সেটা ও পরের দিনকে নয় পরের দিনকে আমাদের সামনে আপলোড করতে পারে অথবা এটা আগেই শ্যুট করা ছিল সেটা আমাদের সামনে তুলে ধরেছে যাতে ভিডিওটা বাদ না পড়ে ও যেদিন যেদিন এইসব রেসিপি ব্লগুলো শেয়ার করে মেনলি সেদিন সেদিন কিন্তু ওর ব্লগ শ্যুট করা থাকে না অথবা পাশি ব্লগ আমাদের সামনে রিপ্রেজেন্ট করে যে কোনো একটা বিষয় তোমরা বুঝতেই পারবে এখানে প্রত্যেকটা জিনিসের তলাতে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়ে যায় কারণ কোন জিনিসই আমরা নিজে চোখে দেখিনি কোন জিনিসই আমরা নিজে জানি না শুধুমাত্র একটা ইঙ্গিত একটা সন্দেহ একটা জায়গার প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে ঠিক যেরকম করে বলে না ক্লু ছোট যা রে হে ওরকম থাকলে সেখানে তো একটা বসবেই সেই মার্কেই আমি শুধু আমার ধারণাগুলো রাখলাম এবার তোমরা কতজন সহমত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবার আরেকটা বিষয় যে বিষয়টা দেখে খারাপ লাগলেও আমি তো বলবো মনের দিক থেকে এবার শক্ত হওয়া উচিত আজকে সন্দীপ দার ভিডিও দেখলাম এই রোজ ডে পারপাসে অনেকগুলো কথাই বলেছে আমি তো প্রথমে ভেবে পাচ্ছিলাম না যে রোজ ডে পারপাসে কে কথা বলছে এরকম একটা ব্যক্তি যে কিনা হয়তো সব জিনিসগুলো সম্পর্কে অতটা পছন্দই করে না বা নিজের মনের মধ্যে এই সব দিন সম্পর্কে কোনো জায়গা নেই হয়তো কারণ আমরা সবাই এটুকু জানি সন্দীপ দা বেশ প্র্যাকটিক্যাল একটা কারণ তার কাছে অভিযোগ ছিল সব সময় যে সে তার বউকে সুন্দরই বলে না সুন্দরকে আর সুন্দরী বারবার করে বলে কি হবে এরকম একটা মতামত যাই হোক বলাটা দরকার সবার প্রয়োজন হয় আজকে দাঁড়িয়ে ব্লগটা যখন যখন এন্ড হলো সেই জায়গায় আমি কমেন্ট সেকশন চেক করলাম তারপর বুঝতে পারলাম আসল ব্যাপারটা কি একটা কামেন্ট বেশ আবেগ দিয়ে লিখেছে কোনো একজন আমি তার নামটা মনে করতে পারছি না তবে একটা মিনিট দাও আমি দেখছি যে কমেন্টটা যে লিখেছে সেই কামেন্টটা আমি স্ক্রিনশট এই ফোনেই নিয়েছি যদি সামনে পাই তাহলে এক্ষুনি আমি তোমাদেরকে অ্যাজ ইট ইজ যেমনটা ছিল সেরকমটা পড়ে শোনাতে পারবো অথবা যতটুকু মনে আছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো এক্স্যাক্টলি সামনে আছে সন্দীপ গত বছর এই দিনটা তোমরা একসাথে সেলিব্রেট করেছিলে তুমি ভালোবাসার এই সব বাহ্যিক প্রকাশে বা আড়ম্বরে স্বচ্ছন্দ ছিলে না এক্স্যাক্টলি আমি এই কথাটাই এক্ষুনি বলেছি যে আমরা জানি মুখের ওপরেই তোমাকে সুন্দর লাগছে বা হ্যাঁ তুমি অপূর্ব অনন্য এই ধরনের না পেত আমাদের জুলিয়েট যেটা পাওয়া দরকার এটা অনার্য কিছু দাবি নয় তবে সবাই ইউজ টু হয় না অনেক পুরুষ মানুষ চুপচাপ থাকে আমার হাজবেন্ড যেরকম আমি সাজলে গুজলেই সবসময় বলে যে বাবা তোমাকে তো এমন লাগছে মনে হচ্ছে আমি তোমার পেছনে ড্রাইভার যাব। অ্যাকচুয়ালি এটা নয় আমি কখনোই সাজি না বাড়ির মধ্যে আমি মাঝে মধ্যে কানের দুলটাও খুলে রাখি তাই যখন ওই হুট করে একবার কোথাও যাওয়ার জন্য সাজি ব্যাপারটা একটু চোখে লাগার মতো বিষয় হয় তাও আমার হাজব্যান্ড বলে যেটা সমস্ত মানুষেরই একবার হলেও বলা দরকার তাদের সহধর্মিনী হিসেবে তারা তাদের ঘর সামলাচ্ছে ঘর বাড়িকে গুছিয়ে রাখছে সেখান থেকে দাঁড়িয়ে তাদের নিজের পরিচর্যা করার মতো সময় খুব কম থাকে যখনটা তারা সাজে একটা করে অ্যাপ্রিসিয়েশন তাদের পাওনা থাকে দিলে কিছু ক্ষতি নয় তবে নিজেদের মুখটাও এবার খোলা দরকার অনেক পুরুষ মানুষ আছে যারা ভীষণ চুপচাপ থাকে যারা বলতে চায় না এইসব বিষয়গুলো মনে করে ধরুন এটা আদিক্ষেতা তাদের ক্ষেত্রে এটা একটা রেড অ্যালার্ট বটে কারণ তাদের মানুষ হয়তো পাশের মানুষ হয়তো চায় যে সেখান থেকে প্রশংসা আসুক চলো এবার কন্টেন্টের দিকে ফোকাস করি অনেকটা জ্ঞান দিয়ে দিয়েছি তুমি ভালোবাসার এইসব বাহ্যিক প্রকাশে বা আড়ম্বর স্বচ্ছন্দ ছিলে না তবু জুলিয়েট ভালোবাসতো তাই তুমি ওকে গোলাপ ফুল গিফট করেছিলে এক্স্যাক্টলি তাই হয়তো আজকে এতটা মন খারাপ আমরা ব্লগের মধ্যে দেখতে পেয়েছি পুরোনো ব্লগে দেখেছিলাম মনে আছে তোমার মনটা খারাপ কেন অনুভব করতে পারছি তুমি মুখে স্বীকার না করলেও বুঝতে পারছি তোমার পুরনো স্মৃতি হাতছানি দিচ্ছে এই ভালোবাসার মরশুমে মিস করছো তাকে অন্তরের ব্যথাটা তো বাইরে থেকে বোঝা যায় না কিন্তু যার সাথে এমন ঘটে সেই বোঝে তবু বলবো ভালো থেকো এতদিন আশা করেছিলাম সব ঠিক হয়ে যাবে আবার আগের মতো তোমরা মিলেমিশে সংসার করবে কিন্তু সে বোধ হয় আর হওয়ার নয় তোমার জীবনে সত্যিকারের ভালোবাসার সঙ্গী কেউ আসুক এই কামনা করি কমেন্টটা যখন আমি পড়ছি আমি কিন্তু এই ভিডিও দেখিনি কমেন্ট বেসের ওপর আমি এই কথাটা বলছি শুধুমাত্র যেহেতু ভিডিওটা আমার নজরে পড়েনি আর আমি জানিও না এরকম ভিডিও ব্লগ সেকশনে আদৌ পোস্ট আছে কিনা নিশ্চয়ই আছে কমেন্টার না হলে এতটা দৃঢ়তার সাথে নিশ্চয়ই কমেন্ট করে যাবে না তো এটা যখন লিখেছে তারা বুঝতে পারলাম সন্দীপদার এন্টায়ার ব্লগে মন খারাপ থাকার কারণটা কি বা সন্ধেবেলা না বেরোতে পারার কারণটা কি কেউ একজন কমিউনিটি পোস্টে আগের দিন রাত্রেবেলায় ইচ্ছে করেই এই গোলাপের ছবিটা পোস্ট করেছে যাতে কিউরিসিটি হোক বা মনের মধ্যে জ্বলন দুটোই যেন আগুনের মতো ছায় ছিয়ে যায় আর কারোর রাতের ঘুমটা নষ্ট হয় আসলে যে ঠকিয়েছে তার তো কিছু মনে হওয়ার নয় যাকে ঠকিয়েছে তার তো অনেক কিছু অতি অবশ্যই না হলে সে জ্বলবে কেন একটা মানুষ যেটাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল সংসার করতে চায়নি অপমান করতে চেয়েছিল মারধর করেছে প্রাণ সংশয়ের চেষ্টা করেছে আর যাই হোক সেই পুরুষ মানুষের জলন হওয়ার কোনো কারণ নেই সে জানবে আমার ছাড়া হাত পা যা পারছে করুকগে যেমন পারছে ঠাকুকগে আমার ঘাট থেকে নেমে গেছে এটাই তো আমরা জানি আর সেই পুরুষ মানুষেরই এই জিনিসটা গায়ে লাগবে যে পুরুষ মানুষকে জ্বালানো সম্ভব জানে যে হ্যাঁ তার মনে এখনো অব্দি কোনো অংশে জায়গা আছে আর এটা সেই জানবে যে নিজে ঠকিয়েছে যে ঠকেছে সে তো জানে আমার কেন জ্বলছে সে তো জানে আমার কেন ব্যথা হচ্ছে কিন্তু যে ঠকাচ্ছে সেও এটা খুব ভালো মতো জানে আমি ঠিক কোন জায়গাটায় আঘাত করলে তার মর্মে মর্মে রন্ধ্রে রন্ধ্রে আগুন লাগবে এই জন্যই কাল রাত্রেবেলা কমিউনিটি পোস্টে আমরা এই গোলাপ ফুল হাতে নেওয়া ছবিটা দেখতে পাই যেটার সঙ্গে আজকে সকালের গোলাপ ফুলের ভাই কোনো মিল নেই কোনো মিল নেই এবার অনেকেই রেড়ে করে কমেন্ট করবে আরে ভাই পাপড়িগুলো এই ফুলগুলো রেখে দিয়েছে আলাদা করে তারপর মাথায় ওই সাজানোর ঝুড়িগুলো হয়তো খুলে রেখেছে শুধু দুটো গোলাপ একসাথে পোস্ট করেছে যাতে সেটা থাকে তো বলে রাখি তাদের ক্ষেত্রে গোলাপ ফুলের স্টিকটা অনেকটা লম্বা ছিল গোলাপ ফুলের স্টিকটা সেটা ছিল না দুটো গোলাপ ফুলের স্টিক কিন্তু অনেকটাই আলাদা এই সব বাহ্যিক গুজব রচনাগুলো বাদ দি একটা বিষয় ফোকাস রাখি জুলিয়েট এখন যে বিষয়টা সবথেকে বেশি গিথে দিতে চাইছে যে সে আর কখনো ফেরার পাত্রী নয় সে মুভন করেছে আর এই অন শব্দটা যার দিক থেকে প্রথমে আসে আমরা বেসিক্যালি ক্ষেত্রে এটা দেখে থাকি যে সেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছে এবং সে চেয়েছে পুরাতন সম্পর্কটা পিছু এই শব্দটা আমরা তার কাছ থেকেই দেখি এবার বলবে যে যে সম্পর্কে সে এতটা মানসিক দিক থেকে অত্যাচারিত হয়েছে সে তো চাইবেই সে বেরিয়ে আসুক এক্স্যাক্টলি মানসিক দিক থেকে অত্যাচারিত হলে তার ট্রমা এত তাড়াতাড়ি কাটার মতো নয় এটা কোনো খাওয়ার নয় বা এটা কোনো গেম নয় যেটা গেলাম একদম খেলার একটা চান্স রয়েছে এমনটা নয় বা এটা খাবারটা মিস করে গেছি নেক্সট টাইম এসে আমি আমি যদি একটা টেবিল বুক করি খাবারটা আবার পেয়ে যাব এরকম কোন ব্যাপার নয় এটা জীবন আর এই জীবনের জায়গায় দাঁড়িয়ে এই জীবনের একটা দোরগোড়ায় দাঁড়িয়ে এই জিনিসগুলো না ওরা গেমস এর মতো খেলছে সত্যি মানুষের ইমোশনস আজকাল গেমস এর মতো হয়ে গেছে একটা কথা আমি আজকে একজনের ভিডিওতে শুনেছি অতি অবশ্যই সেটা আর আমাদের জুলিয়েটের প্রিয় দিদি তো সে একটা কথা বলেছে যেটা একদম চিরন্তন সত্য যে মানুষের মুখ হচ্ছে আয়নার সমান মনের আয়না তো তার সেই এই মনের আয়নার মধ্যে তার ভিতরকার প্রতিচ্ছবি অবশ্যই প্রতিস্ফলিত হবে সে যদি সত্যিকারের অর্থে খারাপ থাকে মানসিক দিক থেকে বা শারীরিক দিক থেকে আমাদের শারীরিক অসুস্থতা আমাদের চোখ মুখের মধ্যে ক্লান্তি ফুটিয়ে তোলে তোলে না একটা কাজের প্রতি অলসতা ফুটিয়ে তোলে কিন্তু যদি মানসিক দিক থেকে ট্রমা থাকি তখন কি হয় চোখের তলার ডার্ক সার্কেলসটা বাড়ে মুখের হাসিটা শুধু দেখুন দারির জন্য হয় বহিরাগত দিক থেকে আমরা প্রিটেন্ট করি যে আমাদের মনের মধ্যে উদ্যম জোর কাজগুলো করতে হবে আমাদেরকে এই কাজটা প্রয়োজন এই মুহূর্তে দাঁড়িয়ে বাট যদি আমরা মানসিক আর শারীরিক দুই দিক থেকেই সুস্থ থাকি চেহারার মধ্যে একটা আলাদা গ্লো ফুটে ওঠে যেটা কিনা ক্যামেরার ফিল্টার দিয়ে ঢাকতে হয় না কোনো ক্যামেরার ইডিট ফ্রিকশন দিয়ে ঢাকতে হয় না যেটা সম্পূর্ণ একটা রিয়ালিটি মানুষের চোখের সামনে এই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে ফুটে ওঠে ওরা এজ অ্যা সোশ্যাল ইনফ্লুয়েন্সার কখনো নিজেদের ডেইলি ব্লগিং বাদ দেয়নি তাই ওদের রিকভারি প্রসেস হওয়ার চান্সেস খুব কম যে হ্যাঁ এত দিন থেকে এতদিন অবধি ওরা ব্লগিং করা বন্ধ দিয়েছে এর মধ্যে ওরা নিজেদের মধ্যেকার ঝামেলা মিটিয়ে ফেলেছে ঝামেলা হলে সেটা ওরা ক্যামেরাতে শো করে ইস্যু বানিয়ে ব্লগ করে কন্টেন্ট করে টাকা কামাবে না এমনটা নয় কিন্তু এই জিনিসগুলো যখন একটা নাটকীয় বিষয় তখন অবশ্যই ওদের ওদের মধ্যেকার কোনো মুখে ফুটে উঠবে না এটা তো সত্য এইভাবেই এই পাঁচ বছরে যদি কোনো মানসিক ট্রমা থেকে থাকতো তাহলে সেটা ওদের চেহারায় প্রতিফলিত হতো না এমনটা কিন্তু নয় এখন সবাই কমেন্ট করছে বাবা। বউ চলে যেতে তো গ্ল্যামার ফিরে গেছে সন্দীপদার যাওয়ারই কথা একটা মানুষ দীর্ঘদিন ধরে পাশে বসে বসে সহ্য করেছে মেনে নিয়েছে যে তার বউ তাকে ঠকাচ্ছে অথচ কি নির্দিধায় তার সাথে সুন্দর অভিনেত্রীর মতো দক্ষ অভিনয় করে যাচ্ছে যেখান থেকে যেন তাকে ধরা পড়তে না হয় ব্যালেন্স করে চলতে পারে সংসার এবং পরকিয়া এই পরকিয়ার বিষয়টা সে অ্যাকসেপ্টেন্স দিলেও যে হ্যাঁ আমি ভুল করেছি আমাকে সুযোগ দাও যে সুযোগ চায় বা যে ভুল বলে মনে করে আমি আবারও এই কথাটা রিটার্ন দিচ্ছি মানে রিপিট করছি সরি যে সে অ্যাকচুয়ালি ভুলটাকে সঙ্গে করে নিয়ে কখনো জীবনে এগিয়ে যায় না আর এই হচ্ছে পৃথিবীর প্রথম কি দ্বিতীয় কি অনেক নম্বর ব্যক্তি আমি ব্যক্তিত্ব আমি জানি না সেটা কারণ এই সোশ্যাল ইনফ্লুয়েসিং এসে লাইনে এসে এই হচ্ছে প্রথম ব্যক্তিত্ব যে কিনা স্বীকার করছে আমি ভুল করেছি বলেও সে আবার ভুলটাকে নিয়েই কন্টিনিউ করে এগোচ্ছে বিষয় আমি বলে দিয়েছি আমি ভুল করেছি সুযোগ চেয়েছি আমাকে সুযোগ দেওয়া হয়নি তাই আমি সংসার করিনি তাহলে এত যে ছবি এত যে ইমোশনস এরকম ফুট ফুটকে ব্লগের মাধ্যমে বেরোচ্ছে সেগুলো তো কোনোটার নতুন নয় এগুলো মনের মধ্যে ছিল যেগুলো আস্তে আস্তে বহিঃপ্রকাশ পাচ্ছে যত কিনা মুক্তির দিন এগিয়ে আসছে তত নির্দিধায় সেই মানুষটার নাম সেই মানুষটার সাথে সঙ্গে কাটানো মুহূর্ত সবটাই ক্যামেরার সামনে আসছে শুধু অপেক্ষা মুখটা সামনে আসার হ্যাঁ শুধু অপেক্ষা মুখটা সামনে আসার যেদিন আসবে সেদিন হয়তো পুরোপুরিভাবে ভেঙে দিয়েছি এরকম একটা মনোবল নিয়ে ক্যামেরাতে সেই ফেসটা শেয়ার হবে বলে রাখি এই প্রক্রিয়া যেসব বিশ্বাসঘাতক ব্যক্তিত্বরা করে থাকে যে আমি যখন এরকম ভাবে আমার পাশে একটা ব্যক্তিত্বকে নিয়ে দাঁড়াবো তখন ওপারে যাকে আমি ঠকিয়ে এসেছি তাকে ভেঙে চুরে চুরমার করে এটা যারা ভাবে তারা খুব ভুল করে সেই ভাঙনটা হবে খানিক মানে ক্ষণিক সময় সরি ক্ষণিক তাৎক্ষণিক কিছু সময়ের হবে সেই ভাঙনটা কিন্তু চিরতরের মতো স্টেবল মানে স্টেবল না চিরতরের মতো স্থায়ী থাকবে না ঠিক আছে তো যারা ভাঙে তারা নিজেরাই আবার পুনরায় গড়ে তোলার মতো একটা স্পৃহা সেই অপদি অপর দিকের মানুষের জন্য ছেড়ে রেখে যায় যাতে সে নিজেকে গুটিয়ে সুন্দর একটা ছাঁচে নিজেকে তৈরি করতে পারে এটা সেই সব অপর মানুষদের বৃথা ভাবনা যে আমি যাকে ভেঙে দিলাম রকম ভাবে রোজ তারপর থেকে ক্যামেরা শেয়ার করবো তার সাথে আর আমার অপোজিটের মানুষটা দেখবে জ্বলবে লুচির মতো ফুলবে আগে নয় একটা জিনিস যখন ইউজ টু হয়ে যায় মানুষ তখন আর তার আঘাত লাগে না তখন সে এই ব্যাপারটা হজম করতে শুরু করে আর নিজের মধ্যে নিজের মাইন্ডসেট করতে শুরু করে আর কিছুতেই কিছু যায় আসবে না তো এটা সেই সকল মানুষদের জন্য বলা যারা এখন মনে করো যে সত্যি ওভারকাম করাটা খুব সহজ অ্যাকচুয়ালি মুভ অন করা ওর পক্ষে সহজ হয়েছে এই কারণেই কারণ ও কোনোদিন এই সম্পর্কটাতে মায়ার বাঁধন রাখেইনি রাখেইনি রাখতো যদি তাহলে এত সহজে মাস চারেকের মধ্যে পাঁচ বছরের কাউন্ট ডাউন পাঁচটা বছরে তো পাঁচটা মাসও নেয়নি সেই সম্পর্ককেও ধুয়ে ধুলোই মিশিয়ে দিয়েছে আরে ইমোশন এটা মানুষ মায়ার পুতুল সেখান থেকে যদি এত সহজে বেরিয়ে আসতে পারে তাহলে ভেবে দেখো সে কতটা ইমোশন দিয়ে এই সম্পর্কটাকে এতদিন করে এসেছে নাকি এই পুরাতন সম্পর্কটাই বেশ ইমোশন নিয়ে সে এতগুলো বছর কন্টিনিউ করেছে কোনটা সেটা উপরওয়ালা জানে আর যে ব্যক্তি বিশ্বাসঘাতকতা করছে দিনের পর দিন সেই জানে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা